আজকে আমাদের টপিকটা হচ্ছে অভিকর্ষ যে বলের বিরুদ্ধে কি কাজ, অভিকর্ষ যে বলের বিরুদ্ধে আমরা কি কাজটা কিভাবে করব। ধরি আমরা পৃথিবীতে আছি, পৃথিবী থেকে এই জায়গাটা হলো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে আমরা কিছু উপরে কিছু দূরে যাব, মানে পৃথিবী থেকে অনেকখানি মানে কিছু দূরে দূরে যাব, মানে পৃথিবী থেকে উপর উঠবো, পৃথিবী থেকে উপর উঠবো। এখন ব্যাপারটা এরকম যে আমরা কোন একটা শপিং কমপ্লেক্সে গেলাম, সেই শপিং কমপ্লেক্সে যাওয়ার পরে আমরা নিচতলা থেকে আটতলা পর্যন্ত উঠলাম, নিচতলা থেকে আটতলা পর্যন্ত উঠলাম, সেটা হচ্ছে একটা টার্ম হতে পারে। আর একটা টার্ম হচ্ছে কি, আমরা নিচতলা থেকে যাবো, তখন আমাদের কি পরিমাণ কাজটা করতে হবে সেটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের অবশ্যই নিস্তালা জায়গাটা কি করতে হবে, উচ্চ করে রাখতে হবে। তাহলে নিস্তালা জায়গাটা আমরা টাউন করতে পারবো না, আমাদের টাউন করতে হবে দোতলা থেকে চারতলা পর্যন্ত, আমরা কতটুকু দূরত্ব করছি সেটা। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন কাজ করবো আমরা, তখন আমরা এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী থেকে এই দূরত্বে এখানে আমরা আমরা অবস্থান করতেছি, এখানে একটি বস্তু আছে, সেই বস্তুকে এই অবস্থান থেকে এই অবস্থানে নেওয়া হবে, পৃথিবী থেকে এই অবস্থান থেকে বস্তুকে এই অবস্থানে নেওয়া হবে। আমরা এখান থেকে এই অবস্থানটা সেই দূরত্বটাকে আমরা বললাম, পৃথিবী থেকে এই দূরত্বটাকে আমরা বললাম আর আই, মানে হচ্ছে ইনিশিয়াল রেডিয়াস। আর আই দ্বারা হচ্ছে ইনিশিয়াল রেডিয়াস, শুরুতে আমাদের আদি অবস্থা, আমরা যে জায়গা থেকে যাত্রাটা শুরু করবো সেই জায়গাটার আদি অবস্থা হচ্ছে আর আই, ইনিশিয়াল রেডিয়াস। আর আই থেকে আমরা কোথায় যাবো, আর আই থেকে কোথায় যাবো, আর আর আই থেকে শুরু করে এখানে পৃথিবী, সেই জায়গাটা হবে এই জায়গাটা আমরা যে পৌঁছাবো, এই জায়গাটা হচ্ছে আমাদের শেষ বা ফাইনাল রেডিয়াস আর এফ, এটা হচ্ছে হচ্ছে ফাইনাল রেডিয়াস, মানে শেষ অবস্থা এই অবস্থাটা আমরা পৌঁছাবো। তাহলে আমাদের যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা হচ্ছে কি, এতটুকু দূরত্ব আমাদের অতিক্রম করতে হবে এই অবস্থায় যেতে হবে, যেহেতু অভিকর্ষ বলটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে মানে আমরা আমাদের নিস্তাল থেকে দোতলায় উঠতে যতটুকু বল প্রয়োগ করতে হবে অবশ্যই দোতলা থেকে দোতলায় উঠতে তার থেকে বেশি অথবা কম বল প্রয়োগ করতে হবে, কারণ কি উপরে হচ্ছে অভিকর্ষ তরলটা ধীরে ধীরে কমতে থাকে, উপরে অভিকর্ষ তরলের মান ধীরে ধীরে কমতে থাকে, এই জন্য আমরা নিস্তাল থেকে দোতলায় যতটুকু বল দ্বারা উঠতে পারবো দোতলা থেকে তৃতীয় তার থেকে কম বল প্রয়োগ করতে হবে। এখন হচ্ছে যেহেতু আমাদের বলের মানটা চেঞ্জ হচ্ছে, যেহেতু আমাদের বলের মানটা চেঞ্জ হচ্ছে তার মানে আমাদের কৃত কাজ অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কৃত কাজটা সেই কৃত কাজটা অবশ্যই কি হবে, চেঞ্জ হবে। যেহেতু বলের মানটা চেঞ্জ হচ্ছে কৃত কাজটা কি হবে, চেঞ্জ হবে। তার মানে এখন যদি কৃত কাজ চেঞ্জ কৃত কাজ ধরি মানে চেঞ্জ বল ধরি, তাহলে একটা নির্দিষ্ট জায়গা ধরে নিতে হবে যেটা হচ্ছে ডিআর, ক্ষুদ্র একটা অংশের জন্য ক্ষুদ্র একটা অংশের জন্য রেডিয়াস হবে হবে ডিআর। আর সেখান থেকে যদি আমরা বের করি সেই ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র ডিআর এর জন্য যদি আমরা কৃত কাজ বের করি সেখান থেকে আমরা কি দেখতে পাবো, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিআর। এখন আমরা যদি চাই এই যে পুরো টোটাল জায়গাটা, পুরো জায়গাটা শুধু আমরা যদি বের করতে চাই কৃত কাজটা, টোটাল জায়গাটা আমাদের শুধু হচ্ছে রেডিয়াস কি ধ্রুবক, তার মানে আমরা সেখান থেকে দেখতে পারি আর আই থেকে আর এফ
আর এখানে আমরা লিখতে পারি জি এম এম আর এখন ভিতরে থাকে 1 বাই আর স্কয়ার জি আর এখন 1 বাই আর স্কয়ার কি শুনি আমরা এই বাকি অংশ এই পাশে লিখছি 1 বাই আর স্কয়ার কি শুনি আমরা ইন্টিগ্রেশন করতে পারি চাই 1 বাই আর স্কয়ার জি আর এটা ইন্টিগ্রেশন করতে গেলে 1 থাকবে দেখা যায় 1 বাই আর স্কয়ার কি শুধু করে উঠে আর টু দি পাওয়ার মাইনাস 2 জি আর আমরা জানি x টু দি পাওয়ার 8 এর সূত্র dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n + 1 বাই n প্লাস 1 এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র এটা তাহলে r n প্লাস 2 এর সূত্রটা হবে মাইনাস এটা ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস 1 বাই r প্লাস c এখন c টা আমরা লিখবো নাকি চলো এই লাইনটা আমরা যখন করব এই লাইনটা যখন এখানে আসে করব তখন আমরা c টা লাইক করে চলব যে হচ্ছে কারণ আমাদের মানটা দেওয়া আছে আর এই টাইপ পর্যন্ত মানটা দেওয়া আছে তাই আমরা c টা লিখবো না তাহলে তখন আমরা লিখবো g m m আর হচ্ছে 1 বাই r মানে 1 বাই r এটা হচ্ছে r i থেকে r f এর জন্য আমরা c টা লিখে নিই তাহলে এখন সমাধান করলে আমরা লিখতে পারবো g m m 1 বাই r f প্লাস 1 বাই r i আর একটু ভাঙাই যদি লিখি g m m 1 বাই r i মাইনাস 1 বাই r f এটাই হচ্ছে আমাদের তাহলে এখানে আমরা লিখতে পারি w = এত তাহলে এটাই হচ্ছে আমাদের কি অভিকর্ষ যে বলের বিরুদ্ধে কি কথা আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছে আমরা একটু উদাহরণ দিয়ে যদি জিনিসটাকে অল্পটাকে আরো বুঝতে করতে চাই তাহলে আমরা সেটা লিখতে পারি একটু কাছে করে সবাই বুঝতে পারছে আমরা একটু উদাহরণ দিই উদাহরণ যদি দিতে চাই তাহলে হচ্ছে নদী দেখতে হবে যে হচ্ছে আমরা যে কোনো একটা বস্তুকে লিখি একটা নাম লিখলাম বিমা বিমা বিমার স্পে বিমার স্পে বিমার স্পে উঠবে এখন এবার স্পে উঠতে হলে ৬৭ কেজি আশা করি সবাই অঙ্কটা পারলো তারপর আমি লিখে দিচ্ছি প্রথমে যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ডাইরেক্ট লিখবো w = g m m 1 বাই r i মাইনাস 1 বাই r f এখানে হচ্ছে g এর মান আমরা জানি সবাই 6 বাই 6 7 বাই 8 বাই 10 বাই 10 বাই 10 বাই 10 বাই 2 এখানে বড় মাত্রার m দ্বারা বোঝা যাচ্ছে পৃথিবীর ভর যেটা হচ্ছে 6 7 বাই 10 বাই 24 কিলোমিটার ছোট মাত্রার m দ্বারা বোঝা যাচ্ছে সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে বিমান ভর এটা হচ্ছে 67 কেজি 1 বাই r i r i মানে ইনিশিয়াল ইনিশিয়াল রেডিয়াস ইনিশিয়াল রেডিয়াসটা কত হবে এখানে সময় হতে একটু ঝামেলায় করতে পারে ইনিশিয়াল রেডিয়াসটা কত ইনিশিয়াল রেডিয়াস হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা কারণ এখান থেকে লিমা এভারেস্ট উঠবে তাহলে তার ইনিশিয়াল রেডিয়াসটা হচ্ছে ইনিশিয়াল রেডিয়াসটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা বা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা বলবে পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে ইনিশিয়াল রেডিয়াস আর এখান থেকে ফাইনাল রেডিয়াসটা হচ্ছে এখান থেকে শুরু করে
সম্পূর্ণ থাকার জন্য।